হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাস্তা টিউটোরিয়াল হোম আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে এসেছি সেটি হলো ক্লাস সেভেনের ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স মডেল অ্যান্সার পেপার নাম্বার তেরো এখানে তোমাদের যতগুলো প্রশ্ন করা বলো সকলের প্রশ্ন হচ্ছে থার্ড সামিটের সমস্ত শর্ট কোশ্চেন উত্তর আর এখানে তোমাদের স্বামী আমি মডেল আনসার পেপার তেরো কেন দিচ্ছি কেন হয়তো তোমার আগেরগুলো হয়ে গেছে তাই আমি একদম শেষ থেকে দিয়ে আসছি যদি তোমাদের আগেগুলো হয়ে না থাকে তাহলে কোনটা হয়নি অবশ্যই তোমার কমেন্টকে আমি সেগুলো করে দেওয়ার চেষ্টা করবো যার পেছনে হচ্ছে দুশো উনচল্লিশ এবং দুশো চল্লিশ এখানে তোমাদের আমি সোমাদের জন্য তেরো নম্বর মডেল আনসারে সমস্ত পেপার প্রশ্ন উত্তরগুলো করে দেবো তাই তোমাদেরকে বলবো অবশ্যই ক্লাসটি সম্পূর্ণ দেখবি তাহলে বেশি না ক্লাস হলে আমার ক্লাসটিকে শুরু করে যাক প্রথমে দেওয়া আছে মড আনসার পেপার নাম্বার তেরো ফিজিক্যাল সায়েন্স একের দাগে ঠিক উত্তর নির্বাচন করো বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় আয়ের দাগে বয়নালি সৃষ্টি হয় আলো যে ধর্মের জন্য সেটি হলো এটি হবে বিচ্ছুরণ এরপর দেওয়া আছে অথবা দাগে আলোক রসি লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে গেলে এটি হবে আপত্তন কোন বড় আর প্রতিসন কোন ছোটো এরপর দেওয়া আছে বলের ঘাত বলে ঘাতের একক যে প্রাকৃতিক রাশির এককের সঙ্গে অভিন্নতা হল এটি হবে ভরবেগ এরপর দেওয়া হচ্ছে এক অ্যাটমসফিয়ার চাপে জিরো ডিগ্রি সেন্টিক্রেড উষ্ণতায় এক গ্রাম বিশুদ্ধ বরফ জিরো ডিগ্রি সেন্টিক্রেড উষ্ণতায় এক গ্রাম জলে পরিণত হতে পরিবেশ থেকে যে তাপ গ্রহণ করে তাকে বলা হয় এটি হবে আশি ক্যালোরি তাপ এরপর দেওয়া হচ্ছে বলে পরিমাপ দ্বিগুণ হলে তরণ এটি হবে দ্বিগুণ হবে এরপর দেওয়া হচ্ছে সমাবেগে চলমান কণার এটি হবে তরণ শূন্য হয় এরপর দেওয়া হচ্ছে ভিআই দ্যাগে প্রমাণ বায়ুমণ্ডলের চাপে জল যে উষ্ণতায় ফুটে জল যে উষ্ণতায় ফুটে বাষ্পে পরিণত হয় বাষ্প হতে হয় তা ফারেনহাইট খেলে তার মান এটি হবে দুশো বারো ডিগ্রি ফারেনহাইট এরপর দেওয়া আছে কোন পদার্থ কোনটি পলিমার নয় এটি হবে পিজিএম এরপর দেওয়া আছে মস্তিষ্কের বিকাশের সহায়ক এটি হবে আয়োডিন এরপর দেওয়া আছে অথবা দেখে কাপড় রঙ করতে ব্যবহার করা হয় এটি হবে ইন্ডিগোটিন এরপর দেওয়া আছে সিমেন্টের মধ্যে কোন উপাদান বর্তমান এটি হবে চুনাপাথর এরপর দেওয়া আছে সোডিয়াম পরমাণু নিউট্রন সংখ্যা এটি হবে বারোটি আর এটা কীভাবে হলো না সোডিয়াম পরমাণু ভর সংখ্যা আছে তেইশ ইলেকট্রন সংখ্যা আছে এগারো তাই বা প্রোটন সংখ্যা আছে এগারো তাই এটি নিউট্রন সংখ্যা হচ্ছে বারোটি এরপর দেওয়া আছে যে প্লাটিনামের চিহ্ন হলো এটি হবে পিটি এরপর দেওয়া আছে যে কলিচুনের সংকেত হলো এটি হবে সিএ ওইচের হোল টু এরপর দেওয়া আছে অথবা দাগে প্রোটন হলো এটি হবে ধর্নাত্মক তরিতবাহী কণা এরপর দেওয়া হচ্ছে দুয়ের দাগে সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় আই দাগে লিম তাপ থার্মোমিটারের সাহায্যে মাপা হয় ঠিক বা ভুল দেখো এটি হচ্ছে ভুল মাপা যায় না এরপর দেওয়া আছে সিনেমার পর্দা বিক্ষিপ্ত প্রতিফলন হয় এটি হচ্ছে ঠিক এরপর দেওয়া আছে অথবা তাকে আলোক বক্র রেখায় চলতে পারে ভুল সরল রেখায় চলে এরপর দেওয়া আছে ছাদ থেকে সামনের দিকে ছড়ে দেওয়া পাশের গতি কি কি প্রকার গতি এটি হবে বৃত্তাকার গতি এরপর দেওয়া আছে মন্দনকে ড্যাশ ত্বরণ বলে শূন্যস্থান পূরণ করো এটি হবে ঋণাত্মক ত্বরণ বলে এরপর দেওয়া আছে যে নিউক্লিয়ন বলতে কী বোঝো এই প্রশ্নের উত্তরটি হবে নিউক্লিয়াসের মধ্যে যেখানে প্রোটন ও নিউট্রন একসঙ্গে থাকে তাকে বলা হয় নিউক্লিয়ন এ দেওয়া হচ্ছে অথবা দেখে ব্লিচিং পাউডারের সংকেত কী এটি হবে সিএ ও সিএলএ হল সিএল এরপর দেওয়া আছে একটি পঞ্চয মৌলের উদাহরণ দাও এটি হবে ফসফরাস এরপর দেওয়া আছে লোহিত রক্ত কণিকা গঠনের লোহিত রক্ত কণিকায় উপস্থিত লৌহকনিটি লৌহা গঠিত যৌগটির নাম কী এটি হবে হিমোগ্লোবিন এরপর দেওয়া হচ্ছে মানবদের অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য কী কী বিষয় উপর নির্ভর করে এটি হবে নিঃশ্বাস প্রক্রিয়া কার্বন ডাইঅক্সাইড কতরা বেরোয় তার উপর আর দ্বিতীয় হচ্ছে দেহে ঘটা ঘটে চলা নানা রাসায়নিক বিক্রয় পরিবর্তনের উপর এরপর তোমাদের দেওয়া আছে অথবা দেখে কোষে গ্লুকোজ ভেঙে ড্যাশ উৎপন্ন হয় শূন্যস্থান পূরণ করো এটি হবে ল্যাকটিক অ্যাসিড আর ছাত্রছাত্রীরা এখন যেহেতু সন্ধ্যার সময় এই ভিডিওটা তোমাদের ছাড়ছে সন্ধ্যার সময় আর এখন সন্ধ্যার সময় যেহেতু সন্ধ্যা দেওয়ার ব্যাপার আছে তাই তোমাদের হয়তো এখানে ভিডিওর সম্বন্ধে একটু আওয়াজ শোনা যাচ্ছে তবে তোমাদের কিন্তু প্রশ্ন কিন্তু সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে তাই তোমাদের একটু ম্যানেজ করে নেবে এরপর দেওয়া আছে একের দাগে ঠিক উত্তর নির্বাচন করো যে কোনো বারোটিম আরেক দাগে সাধারণ মাছি ছড়া এমন একটি রোগ হলো এটি হবে অঙ্ক সার্কিয়াসিস এরপর দেওয়া আছে ইনফ্লুয়েঞ্জা হলো একটি এটি হবে বায়ুবাহিত রোগ এরপর দেওয়া আছে পূর্ব হিমালয়ের যে স্থানটি বায়োডাইভার্সিটি হটস্পট নয় সেটি হলো এটি হবে কলকাতা এরপর দেওয়া আছে দেওয়ালের রং খেলনা বাড়ি গাড়ি ব্যাটারি তৈরিতে কোন যৌগ ব্যবহার করা হয় এটি হবে সিসা এরপর দেওয়া আছে স্বর্প গাছ থেকে পাওয়া যায় এটি হবে রেসারপিন দেওয়া আছে অতীতের যে গা মহামারী রূপ নিত যে রোগটি মহামারীর রূপ নিত সেটি হলো এটি হবে যক্ষা এরপর দেওয়া আছে হলুদ রঙের লাড্ডুতে থাকে যে ক্ষতিকারক কৃত্রিম রং এটি হবে মেটালিন ইয়লো এরপর দেওয়া ম্যালেরিয়ার সঙ্গে মানুষ প্রথম পরিচয় হয় এটি হবে আফ্রিকায় এ দেওয়া যায় আইএক্সের দাগে বা নবম প্রশ্ন যে সরকার মানবদের শক্তি জোগায় না কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করে সেটি হল এটি হবে সেলুলোজ এ দেওয়া আছে খাদ্য খাদকের সম্পর্কে ভিত্তিতে খাদ্য শক্তি প্রবাহ খাদ্য শক্তি প্রবাহকে বলা হয় এটি হবে শক্তি প্রবাহ এরপর আছে ক্যান্সার হওয়ার সম্ভাবনা যে খাদ্য উপাদান কমিয়ে দেয় তা হলো এটি হবে ফাইটোকেমিক্যালস এপদ আছে দুয়ের দাগে সংক্ষিপ্ত উত্তর দাও এর দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো আই দাগে ভিটামিন এ এটি হবে অপশান সি গাজর এরপর দেওয়া আছে দ্বিতীয় প্রশ্ন আইসক্রিম এটি হবে কারা জিনান আর তোমাদের এক্ষুনি বলছিলাম যে এখন যেহেতু সন্ধ্যার সময় ভিটনা ছাড়ছে এবং সন্ধ্যা দেওয়ার টাইম তাই হয়তো তোমাদের আবার শোনা যেতে পারে বা তোমরা অবশ্যই ম্যানেজ করে নেবে এরপর দেওয়া আছে তিনের দাগে ডেঙ্গু এটি হবে অপশানে এডিস মশা এ পদ আছে প্রথম শ্রেণীর খাদক খাদক এটি হবে ঈদ দাগে ঘাস ফরিং এ আছে দেওয়া আছে দাগে নিচে প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো তিনটি তাই পুরুষ ও স্ত্রী মশা প্রবশিসের প্রধান পার্থক্য কী পুরুষদের প্রবশিষ ভোতা ও স্ত্রীদের স্ত্রী মশা প্রবশিষ শুরু হয় এপদে হচ্ছে সম্পর্কে নির্ণয় করো কোয়ালা ভাল্লো কি যদি কেউ হয় তাহলে ড্যাশ ইস রেড পাণ্ডা এই ড্যাস ইস টু বাস পাতা এটি হবে রেড পান্ডা কেননা রেড পান্ডা বাস পাতা খায় এরপদ দেওয়া হচ্ছে শূন্যস্থান পূরণ করো মনোবিধরা মানুষ এরা মানুষের হবে মানুষের ড্যাস স্বাস্থ্যকে সম্বন্ধে দেখাশোনা করে এটি হবে মানসিক এরপর দেওয়া আছে সুন্দরবন কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত এটি হবে রয়্যাল বেঙ্গল টাইগার এরপর দেওয়া আছে আমি অস্থি সন্ধি থেকে অস্থি জোড়াকে সচল রাখতে সাহায্য করি আমি কে এটি হবে লিগামেন্ট ছাত্রছাত্রীরা এই ছিল তোমাদের জন্য আজকে আমার ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ক্লাস তোমরা যদি কোনো কিছু শিখতে পারো একটা লাইক করে জানাবে আজকে আমার ক্লাসটি এখানেই শেষ করলাম দেখার পরে কোনো নতুন ক্লাসে তখন ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই